আচ্ছা, এখন আপনার এটা মিনিস হচ্ছে কত বাই কত, 4000 বাই 3000 পিক্সেল, ঠিক আছে? কারণ এমনিতে 4000 বাই 4000 নিলে বেটার, আমার ডিজাইনের সাথে যাচ্ছিল না, তাই এটা এরকম নিলাম। এখন চলেন আপলোড ইমেজে যাই। 4000 বাই 4000 দেন না, যে ইপিএস সেটাই। আচ্ছা, তাহলে সিলেক্ট মাল্টিপল ফাইল, হ্যাঁ, কোথায় যেন রাখছি, ইপিএস, এই হোল্ড হোল্ডিং বি কি দেখেন, ওকে, এটা আপলোড হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 10। আচ্ছা দেখেন, এইখানে দেখেন একটা জিনিস, ওই ধরেন আমি এগুলা ওই লেয়ার গুলা এরকম করে দিছি, নেম নেম করে দিছে, হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে করে দিতে পারেন, না 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 দিলে এত সমস্যা নাই। লেয়ার নিয়ে তেমন কোনো প্রবলেম নাই, তবে সাজানো বেটার, ঠিক আছে, সাজায় দেওয়া বেটার। আর হচ্ছে এটার সেভটা দিছি হচ্ছে আমি এইভাবে, ঠিক আছে, ওই যে ইপিএস এ গেলাম, ইপিএস এ যে সেভ দিলাম, ও সরি, এটাতে আমি একটু অন্য একটা ইয়া দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এই যে সেভ দিব হচ্ছে, যে এখানে ইলাস্ট্রেটর কত আমার CS6 দেওয়া আছে, কিন্তু আমরা দেব হচ্ছে ইলাস্ট্রেটর 10 EPS, ঠিক আছে, তাহলে ওকে দিলেই শেষ। দেখি কোন পর্যন্ত হইল, আপলোড, নেক্সট, যে এইখানে আসবে প্রসেসিং হচ্ছে, যে এখানে সিলেক্ট করে তারপরে ডেসক্রিপশন দিতে হবে আর কি, ডেসক্রিপশন আসছে, ডেসক্রিপশন দিচ্ছে, বলেন, হ্যাঁ, কিওয়ার্ড দিব, দাঁড়ান, ডেসক্রিপশন দিচ্ছি, ওকে ওকে,
আচ্ছা, এখানে দেখেন কিওয়ার্ড টুল আছে। কিওয়ার্ড টুলে যদি আমরা যাই, তাহলে এখানে ভিনটেজ দিয়ে সার্চ করলাম। আই নো, ওকে, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এখন জাস্ট সাবমিট করে দিই। ওকে, পেন্ডিং, এই যে দেখেন একটা পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, দেখা যাক তাহলে কি হয়। মোটামুটি সাবমিট হয়ে গেছে।
ডিসক্রিপশন দিলাম, এই যে দাঁড়ান ডিসক্রিপশন আমি দিচ্ছি,